আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে স্টুডিওতে রয়েছি আমি ইউসুফ রেজা আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের অত্যন্ত প্রিয় মুখ জে কেয়ার সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা ব্যারিস্টার আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা ভাই আপনাকে লিগেল আওয়ারে স্বাগতম আপনি কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার সাথে এই হয় আমার প্রথম অনুষ্ঠান আপনাকে আমি অনেকদিন ধরে চিনি আপনি একজন বিশিষ্ট অ্যাঙ্কার এবং এ বিষয়ে আইন বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আপনার সাথে প্রোগ্রাম করতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার ধন্যবাদ আপনার একান্তই মহানুভবতা আমি আসলেও সেরকম কিছু না তারপরেও আপনার আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে লয় লিগেল আওয়ারে লিগাল আওয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং আমাদের দর্শকদের পক্ষ থেকেও সুপ্রিয় দর্শক আপনার প্রোগ্রামটি দেখছেন এক যুগে স্কাই সেভেন সেভেন এইট ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনারা যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফোন নাম্বার জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ফাইভ অথবা ইকরা বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে আজকে আমাদের সম্মানিত অতিথি আপনাদের যেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতেই দিয়ে থাকবেন আপনাদের কোনো ডকুমেন্টস দেখার সুযোগ নেই সুতরাং আজকে আমাদের যেসব অতিথি যেসব প্রশ্নের উত্তর দেবেন তা প্রাথমিক পরামর্শ হিসেবে ধরে নিয়ে আপনাদের বিস্তারিত যদি কোনো কিছু জানতে হয় অথবা কোনো অ্যাপ্লিকেশন করতে হয় একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ করে থাকবেন সুপ্রিয় দর্শক আমাদের সম্মানিত অতিথি আজকের সাবজেক্ট ম্যাটার হিসেবে উনি আলোচনা করার জন্য সম্মত হয়েছেন ইমিগ্রেশন আপডেট যেসব রিসেন্টলি আমরা অনেক প্রোগ্রামেই আমরা বলছি প্রতিটা প্রোগ্রামেই আমরা এই বিষয়ে আপডেট দিচ্ছি গত প্রোগ্রামে রেজাভাই উনি বলছে বলেছেন যে আপডেট দিয়েছেন তারপরেও আপনাদেরকে আবারও একটু আপডেট দিয়ে থাকবেন আজকে বিশেষ করে আমরা যেটা স্কিল ওয়ার্কার রুয়ান্ডা ইস্যু এবং স্পাউস অথবা পার্টনার ভিসার যেসব স্যালারি রেঞ্জ বেড়েছে এ বিষয়ে আরেক আরও আমরা সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করব যখনই যেটা আসে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভাই প্রথমে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইমিগ্রেশন আপডেট নিয়ে যদি একটু বলেন জি জি থ্যাংক ইউ থ্যাংক এই মুহূর্তে আপনার যেটা হট টপিক বা বলতে পারেন গরম জিলাপি সেটা হচ্ছে রুয়ান্ডা বিল রুয়ান্ডা বিল পাশ হয়েছে আপনারা জানেন যে রুয়ান্ডা বিলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয় যে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট বলে একটা আইন করা হয়েছিল এবং যে আইনে আমরা দেখলাম যে যারা এদেশে অবৈধভাবে ঢুকবে প্রবেশ করবে তারা যদি অ্যাসেলাম ক্লেম করে তবে তাদের এই ক্লেমটা তারা প্রসেস করবে না সেক্ষেত্রে তাদেরকে তারা দেশ থেকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেবে যেটা ছিল এর আগেও কিন্তু আমরা দেখেছি যে গভর্নমেন্টের আইন ছিল বিশেষ করে দু সালের যে ইমিগ্রেশন অ্যাক্টে বলা হয়েছিলো যে ইউরোপের বিভিন্ন কোনো কান্ট্রি থেকে এদিকেও আসে কারণ ব্রিটেন একটা ইউনাইটেড কিংডম একটা দ্বীপ এখানে কেউ সড়কপথে আসতে পারে না তাকে অবশ্যই অন্য কোনো দেশ থেকে এদেশে আসতে হবে এটা সড়ক পথে আসা সম্ভব নয় তো ফলে কোনো না কোনো ইউরোপের কোনো না কোনো দেশ থেকে আসতে হবে না সে সরাসরি প্লেনে করে আসে তো তখন একটা নিয়ম ছিল যে আমরা বলতাম যে তুমি কেন ইউরোপের অন্য দেশে আসালাম চাইলে না তো এটার জন্য কিন্তু আগে আমরা দেখেছি ব্রেকজিট ছাড়ার আগে যে ডাবলিন কনভেনশন অনুযায়ী তখন বলা হতো যে ওই দেশে তোমাকে আমরা ফেরত পাঠাবো যে দেশে তুমি প্রথম পদর্পণ করেছিলে এখন আমরা ট হওয়ার পরে ইউরোপ থেকে বেরিয়ে আসার পরে তো আর নাই তখন আমরা যেটা দু হাজার বাইশ সালের একটা যেটা বলেছিলাম যে ওই সমস্ত দেশে যদি তুমি আগে এসে থাকো এসলাম নাম ক্লেম করে থাকো তবে তোমার ক্লেম আমরা এখানে বলবো যেটা নট অ্যাডমিসেবল কিন্তু নট অ্যাডমিসেবল করলে তাকে তো কোথাও ফেরত পাঠাতে হবে এই এই ফেরত পাঠানোর ব্যাপারে কিন্তু একটা বিরাট প্রবলেম হলো কারণ যে দেশ থেকে সে আসলো অনেকেই গ্রিস থেকে আসে মোটামুটি কিন্তু আপনি যদি দেখেন তো দুটা হচ্ছে আপনার ল্যান্ডিং কান্ট্রি একটা হচ্ছে গ্রিস যদি আপনি সড়ক পথে আসেন এশিয়া থেকে তবে আপনি আসেন গ্রিসে যদি আপনি বোটে করে পাড়ি দেন ভূমদার পাড়ি দিয়ে তবে আপনি আসেন ইটালিতে এই দুটো ছিল এন্ট্রি পয়েন্ট এখন তারা যদি রাজি না হয় তাহলে পাঠানো কঠিন তো সে কারণে তখন ব্রিটেন একটা তৎকালীন সেক্রেটারি অফ তারা পরামর্শ করে যেটা করলেন কি একটা সেফ কান্ট্রি করবে একজন কলার নিয়ে নাম বলে প্রশ্ন করুন আমার নাম হাবিব থেকে ফোন করছি

তো আমার ওই প্রশ্ন আছে আমার কোন এই এডিশনাল এভিডেন্স তারা কেন চাইছে আমার এটা কি রিফিউজ হবে আমার কিছু সিগনিফিক্যান্ট ট্রানজ্যাকশন আছে সবগুলো এভিডেন্সও দিয়েছি তবে কখন এর ভিতরে রেজাল্ট পাবো এটা জানা জানা যেটা যেটা আমি যেটা বুঝতে পেরেছি আপনি আপনার কনসার্ন হচ্ছে যে আপনি কিছুদিন আগে ভাই আপনার পিছনে যে অবস্থা হচ্ছে এটা বন্ধ না করলে আমরা কিন্তু কথা বলতে পারবো না সমস্যা হচ্ছে জি যেটা হচ্ছে ফি ওয়েভার এখন সময় নিচ্ছে আগে যেখানে দু সপ্তাহের মধ্যে হতো এখন যেহেতু প্রচুর ফি অ্যাপ্লিকেশন হওয়ার জন্যে এটাতে চার পাঁচ মাসও সময় লাগছে তা আপনি একটা চেজ আপ লেটার দিতে পারেন আর আপনি যেটা বললেন যে তারা কিন্তু এখন আমরা দেখতে পেয়েছি গত সপ্তাহে যে একশো পাউন্ডের বেশি কোনো ট্রানজাকশান ব্যাংকে আসলে সেটারও তারা ব্যাখ্যা চাচ্ছে তো এই ধরনের ট্রানজাকশন ব্যাখ্যাগুলো যদি আপনি দিয়ে দেন তবে আপনি একটা সিদ্ধান্ত পেয়ে যাবেন আর মনে রাখবেন যদি আপনার আগে ভিসা থেকে থাকে তো ফি অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসাটা কিন্তু অটোমেটিক্যালি এক্সটেন্ড হয়ে যাবে ফি ওয়েবলের ডিসিশন প্লাস ফোরটিন ডেজ ফলে আপনার ভিসা নিয়ে কিন্তু টেনশান করার কোনো কারণ নাই তো আপনি একটা চেস আপ লেটার দিয়ে যেতে পারেন দিয়ে বলতে পারেন যে আমি তো অনেকদিন ওয়েট করছি আমার কেসের আপডেটটা কি যা আশা করে বুঝতে পেরেছি আমি আরেকটা কল নিচ্ছি কল আর নাম হলে প্রশ্ন করুন বাংলাদেশ টাকে বিষয় আসার পরে জিওটা কোম্পানির লাইসেন্স কেসে জানতে চাইছিলাম কোম্পানির লাইসেন্স গেলে গে কিের ভিতরে কোম্পানি সুইচ করা লাগবে না ওই হোম অফিস এর লেটারের পাশে হওয়া লাগবে হোম অফিস তারা তো কোনো লেটার টেটার কিছু দেয় না এখন পর্যন্ত অলরেডি হয়ে গেছে কি ওনার দুই মাস কোনো কোয়েরি আছে জি জি যেটা হবে আমি আপনাকে বলে রাখি যে যদি তার কোম্পানির লাইসেন্স চলে যায় তবে অনেক ক্ষেত্রেই হোম অফিস তাকে সিক্সটি ডেজের একটা নোটিশ দেবে দিয়ে বলবে তুমি সিক্সটি ডেজের মধ্যে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন করতে চাও এখানে একটা জিনিস কিন্তু মনে রাখবেন হোম অফিস কিন্তু ওই সিক্সটি ডেজের নোটিশটা দিতে বাধ্য নয় এখানে একটা ভুল আছে একটা ভ্রান্তি আসছে এখানে মনে রাখতে হবে একটা স্টুডেন্টের যদি ইউনিভার্সিটি বা কলেজের লাইসেন্স চলে যায় সেক্ষেত্রে যেমন তার এনটাইটেলমেন্ট আছে সিক্সটি ডেজের লেটার পেতে ওয়ার্ক পারমিট হোল্ডারের ক্ষেত্রে কিন্তু এই এনটাইটেলমেন্টটা নয় এখানে কেস লওয়াতে কিন্তু এটা ডিসাইড হয়ে গেছে যে এটা ইচ্ছা করলে হোম অফিস দিতে পারে কিন্তু হোম অফিস আমরা দেখতে পাচ্ছি যে রুটিনলি দিচ্ছে সিক্সটি ডেজের ভিতরে যদি তার পক্ষে অন্য কোনো অ্যাপ্লিকেশানে সুইচ করা সম্ভব হয় তবে তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না পারলে কিন্তু তিনি ওভার স্টার হয়ে যাবেন সেক্ষেত্রে তাকে তাকে হোম অফিস কিন্তু তাকে এদেশ থেকে ধরে পাঠিয়ে দিতে পারে তবে আপনি ওইটা বললাম যে আমরা একটু আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে কেয়ার ওয়ার্কিং ভিসাতে একটা মানে ভয়াবহ রকমের জালিয়াতি এবং দুর্নীতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক বাংলাদেশিরা এই ভুক্তভোগী হচ্ছেন এবং তারা কিন্তু দালালের মাধ্যমে পয়সা দিয়ে জব নিয়ে দেশে এসে তারা দেখতে পাচ্ছেন জবটা নাই তো এ ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে যে কোনো রেমেডি চাওয়ার আগে আমাদের লতে একটা কথা বলে যে হি হু ইকুইটি মাস কাম উইথ ক্লিন হ্যান্ডস তো আপনার বোনের হ্যান্ডটা কতটা ক্লিন এটাও কিন্তু আপনি মনে রাখবেন যে কোনো আইনের আশ্রয় নেওয়ার আগে একটা ইলেভেন কোয়েশ্চেন আছে কলার সাথে সেটা হচ্ছে যে যারা এই মানে স্কিল ওয়ার্কারে আসছে হোক কেয়ার অথবা অন্য কোনো ক্যাটাগরি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস তাদেরকে কার্টিল করছে সেম ডে ইফেক্ট দিয়ে অর্থাৎ সেম ডে ফ্রম দ্য ডে ওয়ান যেদিন তারা লেটার ইস্যু করছে সেটা কেন দিচ্ছে তারা প্রথমত যেমন আমি আপনাকে বলি আমি আগে আপনাকে বলেছি যে সিক্সটি ডেজ নোটিশটা দিতে তারা বাধ্য নয়

ছ মাস মধ্যে কী বলা হচ্ছে তোমাকে ট্রেনিং করতে হবে তোমার ক্রিমিনালিটি চেক করতে হবে ইত্যাদি বলে বলে ছয় সাত মাস কিন্তু আপনি জানেন প্যারাগ্রাফ নাইন অনুযায়ী কিন্তু আঠাশ দিনের মধ্যে তাকে কাজ শুরু করতে হবে আঠাশ দিনের মধ্যে যদি কাজ শুরু না করে তবে তার কে তারা কিন্তু কাটেল করে দিতে পারে আমি নিজেই একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের কথা জানি যে তাকে একত্রিশ দিনের মাথায় তাকে বাসা থেকে ধরে নিয়ে গেছে

সেই ক্ষেত্রে তার কি হবে সেক্ষেত্রে আপনার কাটেল হবে না কাটেল হবে না সেক্ষেত্রে হয়তো বড়জোশ একটা ওয়ার্নিং পেতে পারে কিন্তু আমার কথাটা হচ্ছে কি দেখেন মিস্টার ইউসুফ আমরা জানি আমি যেহেতু কমন নলেজ এই কেয়ার ইন্ডাস্ট্রি নিয়ে একটা বিশাল একটা জালিয়াতি হচ্ছে

কেয়ার সেক্টর কিন্তু এখনই স্ট্রাগল করছে তাদের প্রচুর লোক দরকার রিপোর্ট গুলা যা আসছে কিন্তু কোম্পানি আপনি যেটা বলছেন যে তারা তাদের দরকার নেই তারা লোক এনেছে অনেক কারণ এটা এটাতে প্রচুর একটা আপনি জানেন যে বেতে বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন জায়গায় লোক রিক্রুট করা হয়েছে সবচেয়ে বড় কথা কি যে এটার পিছনে একটা পলিটিক্যাল কনসিডারেশন ছিল কি কনসিডারেশন যখন প্যান্ডেমিক হলো যখন লক্ষ লক্ষ লোক মারা গেল তখন কিন্তু বলা হয়েছিল যে দেশে সাফিশিয়েন্ট কেয়ার ওয়ার্কার নাই এখন দিস ইলেকশন ইয়ার

আপনি যখন দিবেন কারণ যখন আপনি অ্যাপ্লিকেশন করেন তখন কোনো ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হয় না তো ওখানে আপনাকে বলবে যে আপনার কোনো ভ্যালিড পাসপোর্ট আছে কি না আপনি সেখানে বলবেন নো তখন তারা জানতে চাইবে আপনার কোনো এক্সপায়ার্ড পাসপোর্ট আছে কি না আপনি বলবেন ইয়েস তখন তারা হয়তো আপনাকে বলবে ওই এক্সপায়ার্ড পাসপোর্টের কপিটা দিয়ে দিতে তখন আপনি ওই ডকুমেন্ট আপলোডিংয়ে ওটার কপি দিয়ে দেবেন তারা যদি কোনো ডকুমেন্ট চায় তারা আপনাকে লিখবে কিন্তু এইভাবে কারণ এখন কোনো ডকুমেন্টে আপনাকে বাইপোস্ট পাঠানোর দরকার পড়ে না আপনি এটাকে আপলোড করে দিতে পারেন সিস্টেমে চাইলে এটা স্টিল পোস্ট করা যায় কিন্তু এটা সহজ

আমি জানতে চাচ্ছিলাম যে ধরেন যদি আমরা যে সময় মেয়েদের বা ছেলেদের যে সময় বিয়ে দিই দেশ হাজবেন্ড আনতে হইলে কি গ্রান্টার হিসেবে মেয়ের অ্যাকাউন্টে কি পয়সা রাখা যায় বা এখন যে ইমিগ্রেশন রুল স্ট্যাটাস যে চেঞ্জ হয়েছে আগে তো আসছিল আপনার আঠারো হাজার ছয়শো এখন প্রায় আই থিঙ্ক অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড গ্রান্ট আপনাকে উনত্রিশ হাজার জি ভাই বলেন আর দেশ থেকে যদি আহ ওনাকে যদি বিবাহ করতে তখন উনি কি ওই আমাদেরকে কিছু আহ সাপোর্ট দিতে পারবেন না দিতে ওটা অ্যালাউড না হ্যাঁ ভাইয়া যেটা হবে কি যে প্রথম হচ্ছে দুটো জিনিস আছে উনত্রিশ হাজার পাউন্ডের যে ইনকাম এই ইনকামটা আপনার ব্যাংকে টাকা দেখাতে হবে ওইভাবে নয় দেখাতে হবে উনি যদি কাজ করেন যিনি স্পন্সার স্পন্সার কাজ করলে তার ছ মাসের পে স্লিপ এবং পে স্লিপের যে অঙ্কটা দেখানো হচ্ছে ওই অঙ্কটাই তার ব্যাংকে। পয়সাটা যেতে হবে ব্যাঙ্কে পয়সাটা যাবে এবং তার এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি যে জবটা পারমানেন্ট এবং কোন বেতনটা যিনি পাচ্ছেন এই এই এইটা এই তিনটে ডকুমেন্ট আপনার লাগবে যদি উনি জবে না থাকেন সেক্ষেত্রে উনি যদি সেলফ এমপ্লয়েড হন তখন অনেকগুলো ডকুমেন্ট লাগবে ওনার লাস্ট ইয়ারের কমপ্লিটেড লাস্ট ইয়ারের অ্যাকাউন্টস লাগবে ওনার আইটিআর নাম্বার লাগবে ওনার ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগবে সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে একটা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে সাহায্য নেওয়া উচিত এখন আপনি যে সেভিংসের কথা বলছিলেন সেভিংসের ব্যাপারে আগে যে নিয়ম ছিল যে সেভিংস দেখানো সম্ভব কিন্তু তখনকার দিনে নিয়ম ছিল যে বাষট্টি হাজার পাঁচশো পাউন্ড সেভিংস থাকতে হবে অথবা বাষট্টি হাজার পাঁচশো যদি সেভিংস না থাকে তবে একটা প্রপোর্শনাল আছে একটা হিসেব আছে সেই হিসেব অনুযায়ী পারসেন্টেজ দেখাতে হবে এটা ছিল ষোলো হাজার প্লাস টু অ্যান্ড হাফ যেটা শর্ট হচ্ছে সেই শর্টের টু অ্যান্ড হাফ এটা একটা ক্যালকুলেশন আপনাকে আমাকে হ্যাঁ এখন যেটা উনি বললেন অষ্ট হাজার পাঁচশো হয়ে গেছে তো সেটা আপনাকে ওই শর্টের যতটুকু শর্ট হচ্ছে সেই শর্টটাকে আপনাকে ওইভাবে ক্যালকুলেট করে দেখাতে হবে এমনি উনার উনার বাংলাদেশের জব দেখালে কোনো লাভ নাই কারণ ওই জবটা তো উনার থাকবে না এই দেশে চলে আসলে আশা উনি আমাদের যে রেজা যেটা বলছেন যদি আপনাদের বাংলাদেশে অ্যাপ্লিকেন্টেরও যদি সেভিংস থাকে মেনলি এটা সেভিংসের জন্য রেলেভেন্ট হবে যেটা রেজা ভাই বুঝাতে চাচ্ছেন আপনার এই যে মেয়েকে আনবে বা হাজব্যান্ড ওয়াইফ যেই থাকবে তার যদি স্পন্সরের ইনকাম প্লাস স্পন্সরের সেভিং প্লাস এবং অ্যাপ্লিকেন্টের সেভিং অ্যাড করে যদি এটা রিকোয়ারমেন্ট কমপ্লাই করে হয়তো সেটা সম্ভব নাকি রেজা ভাই জি জি আশা করি বুঝতে পেরেছেন আমি নেক্সট কলে চলে যাচ্ছি প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন জি সালাম আলাইকুম

লিমিট এই অ্যাপ্লিকেশনটা করবেন করলে তারা আপনাকে ভিসা দেবে তো যেটা হবে আমরা জানি যে আগামী বছরের গোড়া থেকে আর কোনো বিআরপি কার্ডের সিস্টেম থাকবে না আপনাকে তারা হয়তো ডিসেম্বর পর্যন্ত একটা ডেট দিয়ে তারা আপনাকে হয়তো কার্ডটা দেবে কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নাই কারণ আপনাদেরকে কন্ট্যাক্ট করে তারা একটা একটা ডিজিটাল একটা তো সবই আপনার ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে আপনি একটা নাম্বার পাবেন সেই নাম্বার দিয়েই কিন্তু পরবর্তীকালে আপনাদের সমস্ত কাজ চলবে রিজাভাই এখানে এনটিএল আপনি যেটা বলছেন নো টাইম লিমিট যেটা বলছেন সেটা বিআরপি যাদের আইএলআর রয়েছে তাদের ক্ষেত্রে তাদের তো বিসার জন্য দরকার নেই তারা জাস্ট এই অ্যাপ্লিকেশনটা করলে এটা সিস্টেমটা কি তারা অনলাইনে করবে না তারা তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে এবং তারা সেম ডে সার্ভিসও কত ফিজ এটা ফি হচ্ছে আমার কাছে আসলে খুব বেশি হবে না 200 সামথিং ফি যে এটাই এটাই একটা ওয়ান অফ দা ভিউ অ্যাপ্লিকেশন যেখানে তারা এর আগের বছর আমাদের প্রশ্ন করতার জন্য আপনার এডভাইস হল সে এন অ্যাপ্লিকেশন করবে যেহেতু এখনো কিন্তু সময় আছে তার হয়তো বেশি লাগতে পারে আর যদি তার ট্রাভেল করতে হয় অবশ্যই তার কার্ডটা লাগবে তো দর্শক আপনি বুঝতে পেরেছেন আহ আমাদের রেজাবাই বলতে চাচ্ছেন আপনি যেহেতু আপনার এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে বি আর পি আপনি এনটিএল ফিল করে পাঠালে এটা একটা ফি লাগে এই ফি দিয়ে পাঠালে আপনাকে আরেকটা কার্ড রিপ্লেসমেন্ট কার্ড পাঠানো হবে নতুন ডেট দিয়ে তবে উনি আবার যেটা বলেছেন একত্রিশে ডিসেম্বরের পরে আর কোনো বিআরপি কার্ড থাকবে না আপনি অটোমেটিক সেটা আপনি একটা লিঙ্ক দেওয়া হবে ওই লিঙ্কে গিয়ে আপনি এটাকে আবার এটা অনলাইনে করে নিতে পারবেন এই বিসার মতো আশা করি বুঝতে পেরেছেন রেজাবাই আমাদের এই মুহূর্তে আরেকটা যেটা নিয়ে আপনি রিওয়ান্ডা নিয়ে যেটা আলোচনা করছিলেন আবার কল চলে এসছে আপনার আলোচনা যেতে পারছি না প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করুন

আর আমার যদি না এল আর দেয় তাইলে কি কার্ড দেবেনি না নতুন সিস্টেমে ওই যে ডিজিটাল জানা থাকে আপনি কোন গ্রাউন্ডে আইলার জন্য अप्लाई अप्लाई করছেন আপনি কি ম্যারেজ ভিসাতে আছেন নাকি 10 ইয়ার নাকি কোন 10 ইয়ার 10 ইয়ার 10 ইয়ার করেছেন দেখেন এদের মিনিমাম ওয়েটিং টাইম হচ্ছে এখন 6 মান্থস 6 মান্থস তারা মিনিমাম সময় নিতে পারবে 6 মান্থস এর আগে তারা আপনাকে কোনো মানে চেজ করার জন্য তাদের কাছে জানতে চাইতেও তারা আপনাকে বলেছে তুমি ছ আগে আমাদের সাথে কন্টাক্ট করো না তাদেরকে থেকে মাস ওয়েট করতে হবে আপনার বায়োমেট্রিক দেওয়া থেকে ছমাস মাস তো আপনি লাকি হলে এর মধ্যে অ্যাপ্লিকেশন চলে আসতে পারে আপনার ডিসিশন না হলে আরও দেরি লাগতে পারে বা ছ মাস হচ্ছে মিনিমাম ওয়েটিং টাইম ওনার সেকেন্ড একটা পার্ট ছিল সেটা হচ্ছে যে হচ্ছে যে সেক্ষেত্রে তারা আপনাকে জানাবে ধরেন আপনার এই ডিসিশানটা যদি তারা করে এন্ড অব ডিসেম্বর দেয় বা এন্ড অব নভেম্বর দেয় সেক্ষেত্রে তারা হয়তো আপনাকে বলে দেবে আপনাকে লিঙ্ক দিলাম এবং তোমার অ্যাপ্রুভ হয়েছে আর আরেকটা কথা কিন্তু মনে রাখবেন এই বায়োমেট্রিক দেওয়ার পরেই কিন্তু এটা একটা কেস ওয়ার্কারের কাছে ফাইলটা যাবে এবং কেস ওয়ার্কারের যদি কোনো ফার্দার ডকুমেন্ট জানা থাকে কোনো ফার্দার ইনফরমেশন লাগে সে কিন্তু এখন থেকে যে সময় আপনাকে কন্ট্যাক্ট করবে বলতে পারে আমাকে এটা দাও আমাকে ওইটা দাও সে কিন্তু আপনার কাছে চাইতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে রেজাবাই ব্যাখ্যা করেছেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনায় আমরা রুয়ান্ডা ইস্যু এবং স্যালারি অলরেডি আমাদের প্রশ্নের উত্তরে কিন্তু অনেক কিছু চলে আসছে তো আমরা বিরতির থেকে এসে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন উত্তর দিব এবং আরেকটা আমরা যে আলোচনায় আছি সেটা আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়ন লিগেল আওয়ারে প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগেল আওয়ারে আমরা আলোচনা করছিলাম আজকের ইমিগ্রেশন আপডেট নিয়ে এবং স্পেসিফিক্যালি আমরা যেটা করছিলাম রুয়ান্ডা ইস্যু নিয়ে সেই ইস্যুতে আমাদের সম্মানিত অতিথি কথা বলছিলেন ব্যারিস্টার আবু রাজা ভাই আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে রুয়ান্ডা ইস্যু নিয়ে এটার আপনি যদি একটু বিস্তারিত যেটা বলছিলেন শেষ করেন যেটা আমি কথা বলছিলাম যে তখন বর্তমান সরকার তারা একটা পরিকল্পনা করল যে তারা একটা সেফ কান্ট্রি তারা ডিজাইন তারা করবে ডিজাইন করবে সেখানে তারা কি করবে যারা অবৈধভাবে এদেশে ঢুকবে তাদেরকে তারা সেখানে পাঠিয়ে দেবে কেন পাঠিয়ে দেবে তাদের অ্যাসালাম কেসটা প্রসেস হবে সেখান থেকে তো অনেকগুলি আমি আরও বলবো আরও কী কী তাদের আসাইন বলবো তারা আফ্রিকার রোয়ান্ডা বলে একটা দেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেটা এখন অনেক প্রসপারস এই দেশটাকে তারা পছন্দ করলো রুয়ান্ডার সাথে মে অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো তারা বলল যে যারা অবৈধভাবে দেশে আসবে এসে দেশে অ্যাসালাম ক্লেম করবে এদের অ্যাসালাম কখনও আর দেশে অ্যাডমিট করা হবে না অর্থাৎ এদেশে আপনাকে বৈধভাবে আসতে হবে অ্যাসালাম ক্লেম করার জন্যে অথবা আপনাকে নিয়ে আসলে আপনি আপনি জানেন যে ব্রিটেনের কিন্তু একটা প্রাণ আছে ব্রিটেনের একটা পলিসি আছে অনেক সময় তারা মাইনর আসালাম শেখারদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে দেশে প্রসেস করার জন্য যাই হোক তো তারা রুয়ান্ডাতে চলে যাবে রুয়ান্ডাতে গেলে গেলে কী হবে তার পুরো কেসটাই রুয়ান্ডাতে প্রসেস হবে রুয়ান্ডাতে প্রসেস হলে যদি কেসটা সাকসেসফুল হয় তার অর্থ কিন্তু এই না যে তাকে আবার ব্রিটেনে ফেরত হবে না রুয়ান্ডাতে হলে ইউ উইল গেট পারমিশন টু লি এখানে আমার একটা প্রশ্ন রেজা ভাই তারা রুয়ান্ডাতে তারা কি যেমন আমরা যেটা জানি বাংলাদেশে যারা রোহিঙ্গা আছে বা বিভিন্ন অ্যাসাইলাম সিকার রয়েছে বাংলাদেশে আমরা রেলিভেন্সি যদি করি তারা কি ক্যাম্পেই থাকবে নাকি তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে এইখানে এখানে আপনি ভাইয়া একটা বিশাল একটা জিনিস আপনি আমাকে জিজ্ঞাসা করছেন সেটা অনেকেই জানেন যে দেখুন জি ইউরোপের দেশগুলিতে জি কে এটা কে সিদ্ধান্ত নেই সে দেশের ইমিগ্রেশন অথরিটি ইউরোপের বাইরে কে রিফিউজি এটা কে আপনি জানেন এটা নাই ইউনিয়ার এই জন্য এই যে আমরা ঢাকাতে মোহাম্মদপুরে যে বিহারীরা আছে এটাকে বলা হয় জেনেভা ক্যাম্প কেন বলা হয় জেনেভা কনভেনশনটিন ফিফটি ওয়ান এর কনভেনশন অনুযায়ী এই ডিসিশনটা এই যে রিফিউজির কার্ডটাও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অত ইস্যু করে না এটাকে কারা করে

আইনওগ আপনি জানেন যে ব্রিটেনের যদি লিগাল সিস্টেমটা আপনি দেখেন ব্রিটেনের লিগাল সিস্টেম কিন্তু কোনোদিনই একশো পার্সেন্ট এনফোর্সমেন্টে বিশ্বাস করে না তাদের কাজ হচ্ছে বাই টেরর তারা মানুষকে এনফোর্স করে পুলিশ যখন আসে এত আওয়াজ করে আসে কেন পুলিশ যদি লোকই ধরবে তো তুমি আওয়াজ করে আসবে কেন কথা হচ্ছে যে পালিয়ে যাও পালিয়ে যাও পুলিশ আসছে পুরো জিনিসটাই হচ্ছে তাদের তাই তারা সবসময় কখনো হানড্রেড পার্সেন্ট ডেটারেন্টার বিশ্বাস করে না আপনি যদি ব্রিটেনের হিস্ট্রি দেখেন এক সময় ব্রিটেনে আড়াইশোটা অপরাধে মৃত্যুদণ্ড হতো

এবং দেখেন এবং সৃষ্টি করা আমরা এখনো কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট ফোন করে বলে যে আমার এক আত্মীয় আছে ফ্রান্সে সে এদেশে সে আসলাম ক্লেম করবে তার কি রুয়ান্ডা যাওয়ার সম্ভাবনা আছে কিনা এখনই তারা জানতে চাচ্ছে কারণ এই মেসেজটা কিন্তু চলে গেছে অলরেডি এটা ভীতি সৃষ্টি করেছে এবং এটা তারা বলছেন এটা আপনি জানেন যে খালি রুয়ান্ডা নয় রুয়ান্ডা প্রজেক্ট সাকসেসফুল হলে তারা হয়তো অন্য কোনো দেশও ভাবতে তারা অলরেডি নেগোসিয়েশন করেছে মরক্কো নামিবিয়া নাইজার ঘানা অলরেডি তাদের স্বাধীন হয়ে গেছে আলবেনিয়া যে আপনি সারপ্রাইজ হবেন যে ইজ অলশ পাকিস্তান তার পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তান চার মিলিয়ন আফগানিদেরকে তার হাউস করে তাদেরকে জাগা দিয়েছে ফর ফোর্টি ইয়ার্স আচ্ছা কিপিং রাখতে পারে রোহিঙ্গা আছে আমি আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন এটাতে যেটা আমি আপনাকে বলে রাখছি যে এটাতে যেটা হবে যে যে শুধুমাত্র যে ফেল্ড অ্যাসাইলাম সিকার তাদেরকে পাঠাবে তা না রিপিটেড ক্লেমেন্টদেরকেও তারা পাঠাতে পারে আচ্ছা আপনি বারে বারে যে ক্লেম করে যাচ্ছেন রিপিটেড ক্লেমদের ক্লেমেন্টদেরকেও তারা পাঠাতে পারে মানে তারা ইলিগাল এন্ট্রেন্টদেরকে আওতাভুক্ত করেছে না এখানে এটা একটা ওয়াইড ইয়ে রেখেছে ওয়াইড রেখেছে যে কারা কারা ইনক্লুড হতে পারে এবং তারা যেটা বলতে আপনি জানেন যে সোনা পার্লামেন্টে তিনি বলেছেন টেন টু টুয়েলভ উইক্স এর এটা ইমপ্লিমেন্ট হবে তো তারা এর জন্য পাঁচশো তারা রেখেছে এয়ারপোর্ট স্টাফ যারা এদেরকে স্কোর করে নিয়ে যাবে আপনি জানেন যে এই মুহূর্তে তারা খুব জোরালো ভিত্তিতে আলবেনিয়ানদেরকে পাঠাচ্ছে আলবেনিয়া আপনি জানেন যে উইদিন ফর্টি এইট আওয়ার্স তারা কিন্তু ট্রাভেল ডকুমেন্ট করে পাঠা দিতে পারে এই মুহূর্তে তাদের টার্গেট নেশন হচ্ছে ভিয়েতনাম

এবং আর যেটা বলেছেন ওখানে আসলে এরা একটা মানে ভীতির মধ্যে রেখেছে একটা লিমিটেড তাদের যদিও স্পেস রয়েছে কিন্তু তারা এটা প্রচার করছে ফাস্টলি যাতে মানুষ একটা ভয়ে থাকে এবং যারা আসার ছিল তারাও হয়তো চিন্তা বাদ দিতে পারে এই আপনাকে আমি একটু যদি আপনি একটু পারমিশন করেন এই রুয়ান্ডা ইস্যুতে আমরা ব্রিটেনের যে কনস্টিটিউশন একটা বিরাট জিনিস আমরা কি দেখেন ইমপ্লিমেন্ট করতে পারবো যে কোনো কনস্টিটিউশন ল স্টুডেন্টের জন্য এটা কিন্তু শেখার ব্যাপার আপনি দেখেন রুয়ান্ডা নিয়ে যখন হইচি হলো তখন কিন্তু মামলাটা হাইকোর্টে গেলো হাইকোর্টে গিয়ে আপনি জানেন এদেশের হাইকোর্ট কিন্তু আমরা বলি কাস্টোডিয়ান অফ হিউম্যান রাইটস হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলো হাইকোর্ট বললো এটা নিয়ে হইচি হলো তারপরে কোর্ট অফ অ্যাপিলে গেলো কোর্ট অফ অ্যাপিলে গভর্নমেন্ট হারলো সুপ্রিম কোর্টে গিয়ে গভর্নমেন্ট হারলো সুপ্রিম কোর্ট বলল যে এটা বলা যাবে না যে রুয়ান্ডা একটা সেফ কান্ট্রি মজার ব্যাপার কি জানেন

বা এটা নিয়ে আসলে অনেক বিতর্ক আছে এবং আমরা রিসেন্টলি যা জানতে পেলাম সময় অধিকাংশ এসছে তারা কিন্তু ইন নিট সিরিয়াসলি ইন নিট তারা কিন্তু যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রি থেকে আসছে

বা যারা কেয়ার ওয়ার্কার এসছে আমরা রিসেন্টলি শুনতে পেয়েছি যে কেয়ার ওয়ার্কারের যে ডিপেন্ডেন্ট বন্ধ করেছে এই জন্য একটা মামলা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওর সামথিং এরকম একটা অর্গানাইজেশন তারা একটা গভর্নমেন্ট মামলা করেছে গভর্নমেন্টের বিরুদ্ধে এই বিষয়ে কোনো মানে এই বিষয়ে কোনো হোপ আমরা কি দেখতে পাচ্ছি সবচেয়ে বড় প্রবলেম কি আপনি কোনো হোপ দেখতে পাচ্ছি একটা গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট যখন খুব ডিটারমাইন্ড হয় যেটা আমরা বললাম কনস্টিটিউশনাল লরি ব্যাপার সেটা হচ্ছে কি গভর্নমেন্ট যদি খুব ডিটারমিন হয় এবং এটা যদি পাবলিক পলিসি হয়ে যাওয়ায় সেক্ষেত্রে যার যারা খুব কমই ইন্টারফিয়ার করবে এবং যেটা হয় আমি আগে বলছি যে হাইকোর্টে গভর্নমেন্ট হয়তো হারে হাইকোর্ট হচ্ছে কাস্টোডিয়ান বা সুপ্রিম কোর্টে গিয়ে উইন করে না উইক করলো তার তো দেখিয়ে দিল যে সবচেয়ে মজার ব্যাপারে কি মিস্টার সোনাঙ্ক যখন পার্লামেন্টে বললো হি ক্রিটিসাইজ

আচ্ছা এ রেজা ভাই আমি আরেকটা জিনিস প্রসঙ্গ প্রাসঙ্গিকভাবে বলি রুয়ান্ডার ইস্যুটা একটা কনসার্নিং বিষয় আমরা দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটিতে বিশাল একটা ইম্প্যাক্ট পড়েছে এখানে আরেকটা প্রশ্ন যে রুয়ান্ডায় যদি কেউ সরাসরি চলে যায় সে কি ইউকের হয়ে করতে পারবে নাকি এখানে আসার পরে যারা যাবে তাদেরকে এখান থেকে যারা যাবে এখান থেকে যারা এবং তারা জানেন এখানে তারা মজার ব্যাপার তারা করেছে তারা একটা জুডিশিয়ারি সিস্টেম করেছে যেখানে কিন্তু জাজ শুধুমাত্র ব্রিটেন থেকে হবে না তারা বিভিন্ন কান্ট্রি থেকে তারা জাজ নিয়োগ করবে আচ্ছা আচ্ছা এই তো তো মানে হবে কি ইউকে থেকে হবে কোর্ট থেকে নাকি ওইখানকার ওই কোর্ট ওইখানকে ওখানে একটা কোর্ট বসে এটাকে তারা ডিসিশন দেবে

সুন্দর বলেছেন আমাদের এটাকে তুলে ধরেছেন আশা করি আজকে যারা প্রোগ্রাম দেখছেন তারা উপকৃত হবেন আমি আরেকটা বিষয় নিয়ে আসি আমরা যে স্পাউজ এবং পার্টনারের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার কথা ছিল এটা নিয়ে যে উনত্রিশ হাজার যে একটা নির্ধারণ করা হয়েছে এই জিনিসটা তো অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে এখন আমরা শুনতে পাইছি যে এই বছরে এন্ডে আবার বাড়বে আবার নেক্সট ইয়ারে আবার সাতশো হয়ে যাবে এটা কি সত্য বা এটা কি হচ্ছে এটা নিয়ে অনেকে চ্যালেঞ্জ করবে এমনকি আমাদের অফিসের ভিতরও আমার কলিকদের সাথে আলোচনা হয়েছে আমরা বোধহয় একটা কেসে এটাকে চ্যালেঞ্জ করতে পারি মানে উনত্রিশ হাজার যে এটা নাকি উনত্রিশ হাজারটাকে আমরা চ্যালেঞ্জ করব এটাকে নিয়ে আমরা হয়তো আমরা দেখবো যদি আমরা

আনলেস খুব স্ট্রং হিউম্যান ইস্যু না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে বিয়ে করে সন্তানাদি নিতে হবে বাচ্চা পিটিস হবে তখন বাচ্চার গ্রাউন্ডে আপনাকে ঘুরে ফিরে আপনাকে আনতে হবে আচ্ছা এখানে রেজা ভাই আমি আরও দুইটা ইস্যু একটা হচ্ছে যে আমরা যে ডিসকাউন্টটা অর্থাৎ যে এক্সেমশনটা পেত যে আগে যে আঠারো ছিল যাদের ডিসেবিলিটি অ্যালাউন্স অ্যালাউন্স সেটা এখন আছে আচ্ছা আছে আর একটা যেটা হচ্ছে যারা ধরেন আপনার এই এখন একটা জিনিস কিন্তু আপনি মনে রাখবেন যে এই জিনিসটাও কিন্তু তারা এখন হয়তো স্ট্রংলি করবে যেমন ধরেন আপনি যে ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স পেতেন বা যেটা আপনি পিআইপি পাচ্ছেন তারা কিন্তু ইচ্ছা করলে এমন কেসটা সাপোর্ট করে তারা জানতে চাইতে পারে যে এই পয়সার কতটা আপনার জন্য খরচ হচ্ছে এবং আপনার রেসিডি কথা যদি ধরেন হাজব্যান্ড যদি বা স্পন্সার যদি খুবই ইনক্যাপাসিটেটেড হন

পার্টনার স্পাউজের যে স্যালারিটা এটা এটা নিয়ে মারাত্মক সমালোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা গভর্নমেন্ট প্রপারলি অ্যাসেস করা করেনি সবচেয়ে মজার ব্যাপার কি জানেন ওই সময় যখন ছশো হলো তখন গভর্নমেন্ট দেখালো যে ইউরোপে এটাই সবচেয়ে লো তারা বললো যে হল্যান্ডে না কোন কোন জায়গায় জানি চব্বিশ না ছাব্বিশ হাজার পাউন্ডের স্যালারি এবং তারা বলল যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যে ফিগার দিয়েছে সেই ফিগারের সবচেয়ে লোয়েস্ট ছিল আরও ছয়শো

আরেকটা যে বিষয়টা বাচ্চাদের এখন উনত্রিশ হাজার এটাই যতটা বাচ্চাই হোক বাচ্চাদের টেনশন মুক্ত করলেন আমাদের দর্শকদের জন্য আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট আমাদের যে ফিটা বেড়েছে যে আমরা আঠারো হাজার ছয়শো এটা তো হলো আমাদের ইনকাম বা উনত্রিশ হাজার যেটা করেছে ইনকাম রেঞ্জ কিন্তু যে ফি অ্যাপ্লিকেশন ফি ফি যেটা পঁয়ত্রিশ প্রতি বছর এখন ধরেন প্রায় পনেরোশোর মতো হয়ে যাচ্ছে এটা আইএইচএস প্লাস আরো ফিলেস এর ফি আপনি আপনি তিন হাজার একশো সামথিং

লো ইনকামের যারা যারা ধরেন মেনটেনেন্স আপনার যারা অ্যাডিকুয়েট যে মেনটেন্সের বিষয় আছে যারা রয়েছে বা যারা একজিমশান পাচ্ছে আন্ডার দি মানে পিআইপি বলেন ডিসাবিলিটি অ্যালাউন্স বলেন তাদের ফি ওয়েবারের বিষয়ে যদি বলেন এই যে ফিটা বাড়ছে ফি ওয়েবারও আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়ছে যেটা এনটি ক্লিয়ারেন্স আগে জিরো পার্সেন্ট ছিল এখন এনটি ক্লিয়ারেন্সও মানুষ অ্যাফোর্ড করতে পারছে না এই ফি ওয়েবার পাওয়ার সম্ভাবনা কতটুকু এখানে যে জিনিসটা হচ্ছে কিন্তু আপনি জানেন যে দুটা দুটা আলাদা রিজিম

ওয়েভার এই পরিমান আসার কারণ কিন্তু ছিল প্যান্ডেমিক প্যান্ডামিক এর কিন্তু করা হয়েছিল প্যান্ডামিক এর সময় কিন্তু এটা করা হয়েছিল আসলে কিন্তু আপনি যেটা বলেন পাশাপাশি আমি যদি বলি যারা এখানে আসলে অ্যাপ্লিকেশান করছে এই যে যে পরিমাণ ফি বেড়েছে এটা আসলে টু মাচ এটা মানুষের এই যে আপনি যদি সিক্সটি সিক্স বেড়েছে এটা কতটুকু আনরিজনেবল এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কাছে সেই রিজনেবল কিন্তু আপনি যদি ওদের কথা বলেন ধরুন ফর এক্সাম্পল আমি আর আপনি দীর্ঘদিন এদেশে প্র্যাকটিস করছি আমরা ইমিগ্রেন্টের কাছ থেকে কত ফি আমরা নেই আমি যদি আমরা যদি কানাডা বা আমেরিকার সাথে কথা বলি ওখানে আমাদের প্রচুরই আছে তারা একটা ম্যারেজ অ্যাপ্লিকেশনে তাদের মিনিমাম ফি হচ্ছে টেন থাউজেন্ড ডলার আচ্ছা এখানে আমি প্রসঙ্গিকভাবে এখন প্রশ্নটা হচ্ছে দেখেন আমরা কিন্তু অনেক অনেক কস্ট ইফেক্টিভ আমাদের আমরা কেন এটা করছি আমাদের কমিউনিটি আমাদের বাঙালি কমিউনিটির আমি প্রায় টেলিভিশনে বলি যখন কেউ অভিযোগ করে কোনো ক্লাইমেট দেখো আমি অভিযোগটা আমি পাত্তা দিই না আমি নিতে জানি যে আমাদের বাঙালি

জি আমি এটাতে আসছি এখন আমার প্রশ্ন হলো যে ফি ওয়েবার আপনি বলেছেন যে ফি ওয়েবার এন্টিক্লিয়ারেন্সও করতে পারে বাট আপনি বলেছেন যে কারা কারা করতে পারে যারা যারা ইনকাম দেখিয়েছে বা সেভিংস দেখিয়েছে অথবা যাদের ইনকাম পর্যাপ্ত রয়েছে সেলফ এমপ্লয়েড রয়েছে তারা হয়তো পারবেছিলাম সেটা হচ্ছে থেকে যদি আপনি

ইয়েতে যায় আর কি ওইখানে কিন্তু আনা যায় যেমন ধরেন আপনি আপনার হয়তো বাবা মা নাই আপনি তো রিফিউজি আপনি ওয়াইপার বাচ্চাকে আনবেন কিন্তু আপনার একটা বোন বা একটা ভাই আসছে অ্যান্ডারেজ ততকু যদি আপনি আনতে চান কিংবা আপনার ইন্টারেকে সোল রেসপন্সিবিলিটির পর্যায়ে পড়ে যাবে সোল রেসপন্সিবিলিটি তো হবে না

তাহলে হয়তো আমাদের দর্শকরা আরেকটু উপকৃত হবে জি যেটা আমি প্রথমতে বলবো যে যে বিলটা পাশ হয়েছে রোহান্ডা বিল সেটা অবশ্যই আমাদের জন্যে যা যারা আমরা হিউম্যান রাইটসের ডিফেন্ডার বলে দাবি করি আমাদের জন্যেস এ ব্যাড নিউজ এবং এটা যে কত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত তাদের কনসার্ন তারা এক্সপ্রেস করেছে এবং সব মানবাধিকার সংস্থাগুলি এটাকে সমালোচনা করেছে কিন্তু গভর্নমেন্ট অ্যাডামেন্ট এবং এই কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে তো এটার ব্যাপারে আমাদেরকে মনে রাখতে হবে যে ব্রিটেনে যদি অবৈধভাবে আপনি আসেন সবচেয়ে বড় কথা এটার কিন্তু একটা রেট্রোসপেক্টিভ ইফেক্ট হবে যারা মার্চ টু থাউজেন্ড পরে এদেশে এসেছেন ইলিগালি এরা সবাই কিন্তু রুহান্ডার মতো হবে একটা কথা এখানে বলে রাখি ব্রাদার ইউসুফ যে আমরা জানি যে হোম অফিস থেকে তারা ফোন করছে এ সমস্ত

অ্যাপ্লিকেশানগুলো অনেক কমপ্লিকেটেড হচ্ছে ফিউ বেড়ে যাচ্ছে মেনটেন্সের রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে এ ব্যাপারে একটু সতর্ক হবেন হুমধাম করে একটা অ্যাপ্লিকেশান করবেন না ভালো কোনো অভিজ্ঞ লয়ারের পরামর্শ অবশ্যই নেবেন এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে এখন খুব তড়িঘড়ি করে প্রচুর অ্যাসারাম কেস কিন্তু তারা ডিসাইড করে দিচ্ছে গত বছর করেছে বাষট্টি হাজার এবছর তারা এটাকে অনেক কমে রাখতে চাচ্ছে এ ব্যাপারে সতর্ক হতে হবে অ্যাসালাম শিকারদের জন্য আপনার কি বলার আছে যারা অ্যাসালাম শিকারের ক্ষেত্রে আমার কথা হচ্ছে এই যে অ্যাসালামটা কাদের জন্য অ্যাসালাম শুধুমাত্র তাদের জন্য যাদের দেশে ফিরে গেলে বিপদ হবে আমি দেখতে পাচ্ছি অনেকেই দেশে আসছেন অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করতে চাচ্ছেন না অ্যাসালাম ক্লেম করছেন অ্যাসালাম অবশ্যই আপনারা ক্লেম করবেন না কারণ এটাতে আপনার কি হচ্ছে ভবিষ্যৎ ঝরঝরে হয়ে যাচ্ছে আবার ফিঙ্গারপ্রিন্ট চলে যাচ্ছে ইউরোপের সব দেশে কানাডা মস্ট্রিলাতে এই সমস্ত দেশগুলিতে আপনার যাওয়ার পথ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অতএব খুবই ডিসপারট না হলে এবং দেশে আপনার বিপদ না থাকলে আপনারা অনুঘম पूर्वक এসলাম মানে আপনার কথা হলো যারা ভুয়া এসাইলাম করছে যাদেরকে হয়তো তাদের কোনো উপায় নেই যারা হোম অফিস দেখতে পাচ্ছে যে কাছে সাবস্টেনশিয়াল গ্রাউন্ড নেই সেই ক্ষেত্রে মানে চলে যাওয়া হচ্ছে তাদের কার ইমিগ্রেশন প্রক্রিয়া হ্যাঁ এসাইলম না করে তারা চলে যাওয়া বা অন্য কোনো ক্রাইটেরিয়া অন্য কোনো ক্যাটাগরিতে তারা যেটাতে তারা ভিসা পাবে নিশ্চিতভাবে মানুষ সুপ্রিয় দর্শক আমাদের ব্যারিস্টার আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজাভাই আজকে আপনাদের যেসব বিষয়ে নিয়ে কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুয়ান্ডা ইস্যু তারপরে স্যালারি নিয়ে কথা বলেছেন তারপরে স্পাউস পার্টনার যে স্যালারি ইনক্রিজ হয়েছে তাদের ফি ওয়েবারের বিষয়ে কথা বলেছেন একজামিশনের বিষয়ে কথা বলেছেন চিলড্রেন নিয়ে কথা বলেছেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি কাবার কাভার করেছেন আশা করি আপনারা যারা আজকে প্রোগ্রামটি দেখেছেন অবশ্যই উপকৃত হবেন আমরা আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি